আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকে আমরা আলোচনা করব মডুল পাস সেশন এক বিগত ক্লাসে আমরা মডুল পাঁচ সেশন এক এর পার্ট টু নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পার্ট থ্রি থেকে আলোচনা শুরু করব তাহলে আর কথা না বাড়ি চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই বিগত ক্লাসে আমরা বিয়াল্লিশ নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা তেতাল্লিশ নাম্বার প্রশ্ন থেকে শুরু করব তেতাল্লিশ নাম্বার প্রশ্ন কোন কোন ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা হয় আবার লক্ষ্য করুন কোন কোন ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা হয় উত্তর গ্লোসাইটিস বা জীববাহী প্রদাহ স্টোমাটাইটিস বা মুখের অভ্যন্তরে প্রদাহ চিলোসিস ভেরিবেরি বা পোলিনিউরাইটিস জাতীয় সমস্যা যেগুলো ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে হয়ে থাকে বয়স্কদের ক্ষেত্রে অ্যাপ্যাথি বা এনোরেক্সিয়া ক্ষুধামন্দা জাতীয় সমস্যাতেও ব্যবহার করা যাবে তাছাড়া গর্ভাবস্থা ও শিশুকেও বুকের দুধ পান করানোর সময় জটিল ও কঠিন রোগের ক্ষেত্রে স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য রুগীকে যখন নিয়ম নিয়ন্ত্রিত খাদ্য তালিকা অনুসরণ করতে হয় তখন ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা হয় তো এই বিষয়গুলো আমরা যারা ফার্মেসি ব্যবসার সাথে ব্যবসার সাথে জড়িত তারা সকলে এই বিষয়গুলো জানি বা এই বিষয়গুলো সম্পর্কে ব্যাপক ধারণা রয়েছে তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই চল্লিশ নাম্বার প্রশ্ন পাইরিডক্সিন কোনটির কার্যকারিতা কমিয়ে দেয় আবার লক্ষ্য করুন পাইরিডক্সিন কোনটির কার্যকারিতা কমিয়ে দেয় উত্তর ল্যাভোডোপা তাহলে পাইরিডক্সিন ল্যাভোডোপার কার্যকারিতা কমিয়ে দেয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন প্যারাসিটামল কোন ধরনের ওষুধ আবার লক্ষ্য করুন প্যারাসিটামল কোন ধরনের ওষুধ উত্তর ব্যথানাশক প্যারাসিটামল ব্যথানা ব্যথানাশক ওষুধ ছচল্লিশ নাম্বার প্রশ্ন একজন পূর্ণবয়স্ক রোগীর ক্ষেত্রে দিনে প্যারাসিটামলের সর্বোচ্চ ডোজ কত আবার লক্ষ্য করুন একজন পূর্ণবয়স্ক রোগীর ক্ষেত্রে দিনে প্যারাসিটামল এর সর্বোচ্চ ডোজ কত উত্তর চার হাজার মিলিগ্রাম বা চার গ্রাম উত্তর হবে চার হাজার মিলিগ্রাম বা চার গ্রাম সাতচল্লিশ নম্বর প্রশ্ন প্যারাসিটামল এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী আবার লক্ষ্য করুন প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী উত্তর রক্তে থ্রম্বোসাইটোপেনিয়া নিউকোপেনিয়া নিউট্রোপেনিয়া প্যানসাইটোপেনিয়া এবং অ্যাগ্রানো লোসাইটোসিস হবার মতো তথ্য জানা রয়েছে আটচল্লিশ নাম্বার প্রশ্ন রেনিটিডিন কোন রিসেপ্টরকে অকার্যকর করে দেয় আবার লক্ষ্য করুন রেনিটেডিন কোন রিসেপ্টরকে অকার্যকর করে দেয় উত্তর এস টু তাহলে রেনিটেডিন এস টু রিসেপ্টরকে অকার্য অকার্যকর করে দেয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই উনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন ঔষধটি বর্তমান বাজারে নিষিদ্ধ আবার লক্ষ্য করুন কোন ঔষধটি বর্তমান বাজারে নিষিদ্ধ উত্তর রেনিটিডিন রেনিটিডিন বর্তমান বাজারে নিষিদ্ধ পঞ্চাশ নাম্বার প্রশ্ন কোন ঔষধটি মাংসপেশি শিথিল করতে ব্যবহার করা হয় আবার লক্ষ্য করুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ওষুধটি মাংসপেশি শিশি শিথিল করতে ব্যবহার করা হয় উত্তর সালবিউটামল তাহলে সালবিউটামল মাংসপেশি শিথিল করার জন্য ব্যবহার করা হয় একান্ন নাম্বার প্রশ্ন সালবিউটামল মাসেল এর উপর কি হিসেবে কাজ করে উত্তর এলার্জিক উত্তর হবে এলার্জিক বাউন্ন নাম্বার প্রশ্ন সালবিউটামল কোনটি নিঃসরণে সহায়তা করে সালবিউটামল কোনটি নিঃসরণে সহায়তা করে উত্তর হেস্টামিন সালবিউটামল স্যালবিউটামল হেস্টামিন নিঃসরণে সহায়তা করে তিপ্পান্ন নাম্বার প্রশ্ন সময়ের আগে প্রসব বেদনা শুরু হলে কোনটি ব্যবহার করা হয় আবার লক্ষ্য করুন সময়ের আগে প্রসব বেদনা শুরু হলে কোনটি ব্যবহার করা হয় উত্তর সালবিউটামল তাহলে সময়ের আগে প্রসব বেদনা শুরু হলে সালবিউটামল ব্যবহার করা হয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই চন্ন নাম্বার প্রশ্ন কোনটির উপস্থিতিতে সালবিউটামল ব্যবহারে সতর্ক থাকতে হবে আবার লক্ষ্য করুন কোনটির উপস্থিতিতে সালবিউটামল ব্যবহারে সতর্ক থাকতে হবে উত্তর হাইপ হাইপার টেনশন তাহলে হাইপার টেনশনে সালবিউটামল ব্যবহারে সতর্ক থাকতে হবে পঞ্চান্ন নাম্বার প্রশ্ন কোনটির ব্যবহারে মাংসপেশির দুর্বলতাজনিত কারণ সৃষ্টি হতে পারে আবার লক্ষ্য করুন কোনটির ব্যবহারে মাংসপেশির দুর্বলতাজনিত কারণ সৃষ্টি হতে পারে উত্তর সালবিউটামল তাহলে সালবিউটামল ব্যবহারে মাংসপেশির দুর্বলতাজনিত কারণ সৃষ্টি হতে পারে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন থাইরয়েড গ্রন্থির সমস্যাজনিত ক্ষেত্রের নিচের কোনটি ব্যবহার করা যাবে না থাইরয়েড গ্রন্থির সমস্যাজনিত ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহার করা যাবে না উত্তর সালবিউটামল তাহলে থাইরয়েড গ্রন্থির সমস্যাজনিত কারণে থাইরয়েড ব্যবহার সালবিউটামল ব্যবহার করা যাবে না সাতানো নম্বর প্রশ্ন সালবিউটামলের সাথে অন্যান্য সিম্পেথুমাইমেটিক ওষুধের ব্যবহারে কোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে আবার লক্ষ্য করুন সালবিউটামলের সাথে অন্যান্য সিম্পেথোমাইমেটিক ওষুধের ব্যবহারে কোনটি ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর হৃদযন্ত্র উত্তর হবে যন্ত্র আমরা পরবর্তী স্লাইডে চলে যাই আটান্ন নম্বর প্রশ্ন অ্যান্টিডিপ্রেশেন্ট ওষুধ ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে কোনটি ব্যবহার সতর্ক থাকতে হবে আবার লক্ষ্য করুন অ্যান্টিডিপ্রেসেন্ট ঔষধ ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে কোনটি ব্যবহারে সতর্ক থাকতে হবে উত্তর সালবিউটামল তাহলে অ্যান্টি ডিপ্রেশেন্ট ওষুধ ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে সালবিউটামল ব্যবহারে সতর্ক থাকতে হবে উনষাট নম্বর প্রশ্ন ব্যাটা রিসেপ্টরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ওষুধের সাথে কোনটি ব্যবহার করা যাবে না আবার লক্ষ্য করুন ব্যাটা রিসেপ্টরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন ওষুধের সাথে কোনটি ব্যবহার করা যাবে না উত্তর সালবিউটামল উত্তর হবে সালবিউটামল ষাট নাম্বার প্রশ্ন সালবিউটামল কোনটির পরিমাণ কমে দেয় আবার লক্ষ্য করুন সালবিউটামল কোনটির পরিমাণ কমে দেয় উত্তর সিরাম পটাশিয়াম উত্তর হবে সিরাম পটাশিয়াম তাহলে সালবিউটামল সিরাম পটাশিয়ামের মাত্রা কমে দেয় একষট্টি নাম্বার প্রশ্ন পুরাতকের ক্ষতের সংক্রমণ সারানোর জন্য কোনটি ব্যবহার করা হয় পুরাতকের ক্ষতের সংক্রমণ সারানোর জন্য কোনটি ব্যবহার করা হয় উত্তর সিলভার সালফাডাইজিন ক্রিম তাহলে পুরাতকের ক্ষতের সংক্রমণ সারানোর জন্য সিলভার সালফাডাইজিন ক্রিম ব্যবহার করা হয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই বাষট্টি নাম্বার প্রশ্ন পুরাতকের ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে কোনটি ব্যবহার করা হয় পুরাতকের ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করতে কোনটি ব্যবহার করা হয় উত্তর সিলভার সালফাডাইজিন ক্রিম তাহলে পুরাতকের ব্যাকটেরিয়া সংক্রমণ দূর করার জন্য সিলভার সালফাডাইজিন ক্রিম ব্যবহার করা হয় তেষট্টি নাম্বার প্রশ্ন পুরাতকে সিলভার সালফাডাইজিন ক্রিম চব্বিশ ঘন্টায় কতবার ব্যবহার করা যায় আবার লক্ষ্য করুন পুরাতকে সিলভার সালফাডাইজিন ক্রিম চব্বিশ ঘন্টায় কতবার ব্যবহার করা যায় উত্তর চব্বিশ ঘন্টায় একবার উত্তর হবে চব্বিশ ঘন্টায় একবার ব্যবহার করা যায় চৌষট্টি নাম্বার প্রশ্ন সিলভার সালফাডাইজিন ক্রিম কতটুকু পুরু করে স্থানে লাগাতে হয় আবার লক্ষ্য করুন সিলভার সালফাডাইজিন ক্রিম কতটুকু পুরু করে স্থানে লাগাতে হয় উত্তর হবে তিন থেকে পাঁচ মিমি আমরা পরবর্তী স্লাইডে চলে যাই পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন যাদের গ্লুকোজ সয়ফসফাটেস ডিহাইড্রোজিনেস এনজাইমে ঘাটতি আছে তাদের ক্ষেত্রে কোনটি ব্যবহারে সতর্ক থাকতে হবে উত্তর হবে সিলফার সালফারাইজিন ক্রিম ছেষট্টি নাম্বার প্রশ্ন সালফোনামাইট এ অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে নিচের কোনটি ব্যবহারে সতর্ক থাকতে হবে আবার লক্ষ্য করুন সালফোনামাইটে অতিরিক্ত সংবেদনশীলতা থাকলে নিচের কোনটি ব্যবহারে সতর্ক থাকতে হবে উত্তর সিলভার সালফাডায়াজিন ক্রিম উত্তর হবে সিলভার সালফাডায়াজিন ক্রিম নাম্বার প্রশ্ন নিচের কোনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে রক্তে সালফোনামাইট এ গণত্ব বেড়ে যায় আবার লক্ষ্য করুন নিচের কোনটি দীর্ঘদিন ব্যবহারের ফলে রক্তে সালফোনামাইট এর গণত্ব বেড়ে যায় উত্তর সিলভার সালফাডাইজিন ক্রিম উত্তর হবে সিলভার সালফাডাইজিন ক্রিম আমরা পরবর্তী স্লাইডে চলে যাই আষট্টি নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে নিম্নের ওষুধগুলো সেবন করে থাকলে রেনিটিডিন ব্যবহার করলে তাদের কার্যকারিতা ব্যাহত হতে পারে বিশেষ করে নিম্নের ওষুধগুলো সেবন করে থাকলে রেনিটিডিন ব্যবহারে ব্যবহার করলে তাদের কার্যকারিতা ব্যাহত হতে পারে কেটুকুণা জল অর্থাৎ বিরোধী ওষুধ কেটুকুণা জল সত্রাকবিরোধী ঔষধ জেফিটোনিফ একটি ক্যান্সার নিরোধী ঔষধ এটা জানা ভিড় ঢ্যালাবিরিডাইন এইচআইভির চিকিৎসায় ব্যবহার্য ঔষধ এটা জানা ভিড় ঢ্যালাবিরিডাইন এইচআরবি এইচ চিকিৎসায় ব্যবহার্য ঔষধ ট্রায়াজোলাম মিরাজোলাম নিদ্রা আননকারী ওষুধ ক্লিপিজাইট ডায়াবেটিসের ওষুধ লিডুকেইন অবস করার জন্য স্থানীয়ভাবে ব্যবহার করা হয় থিওফাইলিন হাফানি রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয় ফেনা ইটিন মৃগি বা অ্যাপিলেপসি রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই প্রোপানলল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় অ্যান্টাসিড যে ওষুধ পাকস্থলীর অ্যাসিডকে প্রশমিত করে এবং কমায় প্রকিনামাইট অনিয়মিত স্পন্দনের জন্য ওয়ারফারিন রক্ত জমাট বাধা প্রতিহত করে অ্যাসপিরিন বা আইবোপ্রোফেন ব্যথানাশক ডায়াজিপাম দুশ্চিন্তা কমানোর জন্য ব্যবহার করা হয় সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাছাড়া মডেল মেডিসিন সব স্থাপন ও পরিচালনা প্রশিক্ষণ মেনুয়াল বইটির প্রতিটি মডিউল এবং সেশনের আলোচনা পেতে এবং সকল মেডিসিনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল হাফেজ